নমস্কার বন্ধুরা, অপুর কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি আরও একটি রেসিপি দেখাবো। এটা হচ্ছে এই যে ডাটা, এই মোটা মোটা ডাটা দিয়ে আজকে আমি মুরগি মাংস রান্না করব। আর শুধু কীভাবে রান্না করব আপনারা দেখবেন। আর এই রান্নাটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আপনাদের। আর আপনারা দেখে থাকুন আমি কী কী দিয়ে রান্নাটা করব। এই বাবু দুষ্টামি করিস না। বন্ধুরা, আগে আমি ডাটাগুলো কেটে নেব, সাথে আলু দেবো আমি অল্প একটু, তারপর আপনাদের রান্নাটা দেখাবো আমি। বন্ধুরা, এই ডাটাগুলো খেতে খুবই মিষ্টি, দেখুন যেমন বড় তেমন এগুলো মিষ্টি লাগে। আর এই মিষ্টি ডাটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। আর বাকি যে উপকরণগুলো নিয়েছি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার ডাটাটা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা গোটা গোটা করে কেটে নেব। আর আলুর পরিমাণটা খুব বেশি দেব না আমি। এই যে দেখুন আমি আলু কেটে নিয়েছি। আর আজকে আমার ঘরে মেহমান অনেক আছে, এই জন্য একটু রান্নাটা বেশি করবো আজকে আমি। আর পুজোর কাছে এমনিতেই মানুষ থাকবে রান্নাটা। বন্ধুরা, আমার আলু কাটা আর ডাটা কাটা হয়ে গেছে, এবার আমি সই কেটে নিচ্ছি দেখুন। আর এখানে সই তো মাছ মাংস যাই আমরা খাই না কেন, এই সইটা ছাড়া চলে না, যত মশলাই থাকুক না কেন এটা ছাড়া রান্না হয় না। এটা আছে বাংলাদেশে অনেক অনেক জায়গায় পাওয়া যায়, আবার অনেক অনেক জায়গায় পাওয়া যায় না। আর বন্ধুরা দেখুন আজকে রান্নাটা করতে আমি কী কী নিয়েছি। এখানে আছে কাঁচা জিরা বাটা আর লবণ, এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, জিরা, দারচিনি, এলাচি, লং সবগুলো নিয়েছি। এখানে আছে শুকনো মশলা, জিরা সব কিছু একসাথে বেটে নিয়েছি। এখানে আছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর এখানে সই তো আগেই দেখালাম আপনাদের। আর এখানে মুরগি নিয়েছি আমি, দেড় কেজির মতো মুরগি নিয়েছি, কারণ যেহেতু আমার আজকে লোক বেশি এজন্য একটু বেশিই নিয়েছি। আর নিয়েছি সাদা তেল। এবার আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা, আগে আজকে মাংসটা একটু মাখাই নেব মশলা দিয়ে। দিয়ে দিছি পেঁয়াজ রসুন আদা, আর এগুলো সবটাই আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, পরিমাণ মতন যতটা লাগবে। দিয়ে দেবো ধনে গুঁড়ো, কাঁচা জিরা বাটা, হলুদ গুঁড়ো আপনাদের আন্দাজ মতন দেবেন, মরিচ গুঁড়ো, মরিচটা একটু বেশিই দেবো, এখানে লবণ দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দেবেন। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাংসটা মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি চুলাটা ধরিয়ে দিছি, কড়াইটাও গরম হয়ে গেছে। বন্ধুরা দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা যে যেরকম খায়, এখানে একটা কথা আছে, আপনারা যে যেরকম তেল খাবেন ঠিক সেই পরিমাণ দিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো।
এবার আমি একটু ডাটা আর এই আলুটা একটু ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা আলু আর ডাটা ভাজতে পারেন, আমি একসাথে সময়ের অভাবে একসাথে ভেজে দিলাম, আপনারা আলাদা আলাদা করে চাইলে ভাজতে পারেন, আর এটা একসাথে ভাজলেও সমস্যা নেই। এটা আমি প্রায় 10 মিনিটের মতো এরকম ভেজে নেব। বন্ধুরা
बंधुरा देखो रान्नाटा हो गेछे। एबार आमी सेई गुड़ो करा मसलाटा जीरा दारचिनी एलाच आमी एकबारे गुड़ो करे निएछिलाम एइटा दिए देव। एबार भालो करे एटा मिशिए तारपर आमी नामिए नेब तरकारीटा। এটা আমি বেশি ঝোল রাখবো না, এরকম মাখা মাখা টাইপের থাকবে। আর এই রান্নাটা ছোট বড় সবাই খেতে পারে, আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, আর এটা ছোট বড় সবাই মোটামুটি খেতে পারে, আর সবারই পছন্দের রান্না হবে এটা। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধুরা ওরা সবাই বিদিক হয়ে গেছে খাবার জন্য, আমার রান্না করতে দেরি হয়ে যায়। স্কুল থেকে আসি, পূজার মার্কেট করি, তারপরে রান্না করি, অনেকটা দেরি হয়ে যায় আর ভিডিও বানাইতে সারতে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।